ভাই, আই বু ভাই, হ্যাঁ দাদা বলো। এই যে তা কি করছিস আজকাল? কিছুই না, জীবনে কিছু করবি বলে ঠিক করলি, নাকি সারা জীবনে স্ট্রাগলিং অ্যাক্টরের তকমা লাগিয়ে কাটিয়ে দিবি? শোন, তোকে একটা ঠিকানা দেবো, বুঝলি? কালকে সিভিটা জমা দিয়ে আসিস, চাকরিটা হয়ে যাবে। দাদা আমি অ্যাক্টর হতে চাই। কি একটা রবি, তা আজ অব্দি অ্যাক্টিং করে কত কামালে বাবা চাঁদ! হে আমাকে দেখ, লকডাউনের মধ্যেও সব কেটে কুটে প্রায় লাখখানিক কামিয়ে নিলাম, আর তুমি আজ অব্দি কটা কাজ করলে? হ্যাঁ, ওই যে কাল নিউজে দেখছিলাম, ওই যে ওই তোদের ওই ডিরেক্টরটা কি যেন নাম বেশ, ওই 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 অনির্বাণ না অরিন্দ, কি বললো জানিস? সে 6 মাস ধরে গ্যাটের কড়ি ভেঙে ভেঙে খাচ্ছে, এভাবে চলতে থাকলে পাটি হাতে রাস্তায় বসতে হবে, শিল্প মারাচ্ছে। দূর হয়ে যাবো চোখের সামনে থেকে। এই তোর মতো একটা বেকার ছেলেকে আমার বন্ধু বলতে লজ্জা লাগে। এই তোর সাথে ঘুরি ঘুরে পালন লোকের মতো ছোট ছোট রেখে আজকের পর যতদিন কোনো ভালো কাজ পাবি নীলরাজের মতো এসে আমার সামনে দাঁড়াবি না, এই বলে রাখলাম। আমার রক্তহীনতা কষ্টের টাকায় আজ বসে বসে গিলছো, কিছু কাজ বাজ করবে নাকি আমার রক্ত চুষে খাবে সারা জীবন? ওকে গর্ভে ধারণ করাটাই আমার ভুল হয়েছে। মরতে পারিস না তুই, মরতে মরলে তো শান্তি পাই। বয়স হয়ে গেছে কত হলো, তুমি এত দিনও কিছু করতে পারলে? আমি আমার বাড়ির লোকের জায়গা ছেলের সাথে বিয়ে করে নিচ্ছি। যখন পড়বে না মোরে পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোরে খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোরে পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোরে খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোরে পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে